আজ সরস্বতী পুজো, তার সঙ্গে প্রেম দিবস, বসন্তের আগমনের প্রথম দিনে আজ তাহলে একটি প্রেমের গল্প শোনা যাক। পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ শুনব একটি প্রাচীন অথচ দুঃসাহসিক প্রেমের গল্প। গল্পের নাম বৃক্ষারোহণ পর্ব, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। চরিত্রায়নে বজ্রতারা ঠান্দি, শ্রীজাতা সুরাই, রঞ্জন, দীনবন্ধু, দাদামশাই, নাজির ও অন্যান্য পুরুষকণ্ঠে ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে আজকের এই পয়লা ফাল্গুনের বিশেষ দিনটি পালন করি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বৃক্ষারোহণ পর্ব গল্পটি শুনতে শুনতে। দেশে এটাই আমার বিশ্রী লাগে, তার কারণ এই নয় যে দেশকে আমার ভালো লাগে না, আসল কথা এখানে কারুর সঙ্গে যেন নিজেকে ঠিক মানিয়ে নিতে পারি না। জীবনের এই 22 বছরের মধ্যে 18 বছরই কাটিয়েছি পূর্ববঙ্গের বাইরে, সুতরাং এতদিন পরে মাতৃভূমি বরিশালের এই অর্ধ দ্রাবিড় ভাষা বা ভাষীদের সঙ্গে মৈত্রী স্থাপনটা সহজও নয়, স্বাভাবিকও নয়, আরও বিশেষ করে আমার মতো এমন অসামাজিক মানুষের পক্ষে। তাই পুজোর সময় গ্রামে এসে যখন 10-15 দিন বাড়িতে থাকি, সে সময়ে কাজকর্মের অবসরে পুকুর ঘাটেই বড়শি নিয়ে বসতে হয়। সান্ত্বনায় এই গ্রামে সঙ্গীর অভাব থাকলেও পুকুরে মাছের অভাব নেই। কিন্তু এমন শান্তিপূর্ণ নিষ্ক্রিয় জীবনকে আলোড়িত করে তুললেন দীনবন্ধু দাদামশাই। আর সত্যি বলতে কি, এই একটিমাত্র লোক ছাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কাউকেই নানা কারণে আমি প্রীতির চোখে দেখতে পারি না, এবং আমাদের সম্বন্ধে তাদের মনোভাবও এই কারণেই ঠিক অনুকূল নয়। কিন্তু দীনবন্ধু দাদামশাই এদের ব্যতিক্রম। প্রায় 70 বছর বয়সেও তিনি যে কেমন করে তার 27 বছরের মনটি ধরে রেখেছেন, আমার কাছে সেটা ভারী অবাক ঠেকত। দুর্গোৎসব এবং লক্ষ্মী পুজোর পর্ব শেষ হয়ে গেলে ঘরে সাধারণত যে সমস্ত চাল, কলা, নারকেল ইত্যাদি উদ্বৃত্ত থাকে, তাই দিয়ে খুব খটা করে সত্যনারায়ণের সেবা করাটা এদেশের অপেক্ষাকৃত সম্পন্ন গৃহস্থেরই প্রথা। গ্রামে এই জিনিসটি এখনো একটা মস্ত আনন্দের ব্যাপার হয়ে আছে। ইতর ভদ্র সবাই অকুণ্ঠিত ভাবে পাতা পেরে বসে খায়, পাল্লা দিয়ে সিঙ্গি খাওয়া চলে। পরিণাম কারো পক্ষে যে বিয়োগান্ত না হয় এমন নয়, কিন্তু সিন্নি খাওয়ার সময় উদরের স্বাস্থ্যের চিন্তা করাটা অবৈধ। নিজের ঘরে বসে কি একটা পড়ছিল, লাল চটির শব্দ করতে করতে দাদামশাই এসে হাজির, বললেন, সবিনয়ে বললুম, মাফ করুন দাদামশাই, ওসব সিন্নি টিন্নি খাওয়ার অভ্যেস আমার নেই। দাদামশাই ভুকুটি করে বললেন, তবু যেতে তো হবেই, এ হচ্ছে সামাজিকতা, দেশে এলে এসব তো মানতেই হয়, নইলে লোকে নিন্দে করে। শুনেছি 3-4টে পাস দিয়েছ, তবু এটুকু বুদ্ধি হলো না? দীর্ঘশ্বাস ফেলে বললুম, আচ্ছা চলুন। সত্যনারায়ণের কলরব শান্ত হয়ে গেলে গুড়গুড়িতে ধীরে সুস্থে একটা টান দিয়ে দাদামশাই বললেন, দেখো হে ছোকরা, তুমি নিতান্তই ঘরগুলো জীব, সামাজিকতার কথা আলাদা, কিন্তু লোকের সঙ্গে মিশতেও তো হয়, নইলে বিষয় সম্পত্তি বা রাখবে কি করে? কি করো সমস্ত দিন? কিছুই নয়। কিছুই নয় কি, দিদিমণিকে ধ্যান করো বোধহয়। আমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। দাদামশাই মুখ টিপে হাসলেন, বললেন, কি ভাইয়া, মনের কথাটি ঠিক ধরে নিয়েছি তো, কিন্তু কিন্তু এ তো ভালো কথা নয়, বিয়ে করার আগেই এত দূর, বিয়ে করলে বাইরের কারো সঙ্গে যে এতটুকু সম্পর্ক রাখবে এমন ভরসাই তো দেখি না। লজ্জায় মুখ লাল করে বললুম, কি সব যা তা বলছেন, আমি কি আরো ধ্যান ট্যান করি না। কেন অস্বীকার করছো ভাইয়া, ও সব খবর আমরা জানি, কিন্তু তোমরা আজকালকার ছেলে প্রেমের কি বোঝো হে, এক পাতা ইংরেজি পড়া মেয়ে একটু করছি পেই তো, এতে কি আর পৌরুষ আছে ভাইয়া, তোমাদের প্রেম হচ্ছে গিয়ে মেয়েলি প্রেম। আপনাদের প্রেম বুঝি খুব পুরুষালি ছিল? ছিল বইকি, ভয়ঙ্কর রকমের, একেবারে দাড়িওয়ালা প্রেম যাকে বলে। তুমি প্রেম করছো আমাদের দিদির সঙ্গে, আর আমি প্রেম করেছিলাম বজ্রতারা মানে তোমার ঠান্ডির সঙ্গে, নামেই বুঝতে পারছো তো তফাৎ কত।
বজ্রতারা? প্রেমটাও তাহলে বজ্রের মতোই বলুন। সে তো নিশ্চয়ই, সে কি আর সোজা প্রেম? হে, 9 বছরের মেয়ে বিয়ে করেছিল, আমার তখন 13। কত মারামারি যে করেছে তার হিসেব নেই, খুঁজে দেখলে আমার গায়ে এখনো হয়তো আঁচড় কামড়ের দাগ বেরোতে পারে। আর দিদিমণি শুধু চুমু খাওয়া ছাড়া, আরে থামুন থামুন, কি বিশ্রী অশ্লীল আপনি দাদামশাই, কোনো ভদ্র মহিলার সম্বন্ধে এসব যা তা। ভদ্র মহিলা? আচ্ছা আচ্ছা থাক, ভদ্র মহিলার সম্বন্ধে এমন মন্তব্য আর করবো না, কিন্তু যে কথা বলছিল, আমার নিজের জীবনে একটা প্রেমের গল্প শোনো। তোমার এখনকার মোলায়েম কলেজি প্রেমের কাহিনী নয়, রীতিমতো রুদ্র রসাত্মক আদি রসের ব্যাপার। আজ থেকে প্রায় 50 বছর আগে, তখনও আড়িয়াল খা এত শান্ত হয়ে যায়নি, নদীর তখন বিক্রম ছিল কত, বর্ষায় তখন এপার ওপার কিচ্ছু দেখা যেত না, ধু ধু করতো শুনি। সেই নদী এখন নিরীহ হয়ে গেছে, এখন তেমন করে আকাশ দুলিয়ে শোঁ করে ঝড়ও আসে না, অথবা সেই ঝড়ের ডাকে নদীর জল মাতালের মতো নাচতে শুরু করে দেয় না। তোমাদের আজকালকার মিহি প্রেমের অবস্থা আর কি। তোমার ঠান্ডি মানে বজ্রতারা দাসী ছিলেন কালান্তক সেন চৌধুরীর মেয়ে, এর নামটা খেয়াল রেখো, ব্যারিস্টার সেনের মেয়ে ডালিয়া সেনের সঙ্গে এ নামের যে ঢের তফা তা বোধ হয়। আবার বাজে কথা কেন টেনে আনছেন দাদামশাই? কালান্তক সেন চৌধুরীর মেয়ের কথা বলছিলেন, সেটাই বলুন না। থাক ভায়া থাক, মনে যদি কষ্টই পাও তাহলে এসব তুলে তোমাকে আর দুঃখ দেব না। আচ্ছা তোমার ঠান্ডির কাহিনী শোনো। আমার শ্বশুর বাড়ির গ্রামের নাম ছিল করালিপু, সেখানে যেতে হলে মাঝখানের ওই চড়াটা ঘুরে এখন তোমাকে প্রায় 15 মাইলের মতো ওই আড়িয়াল খা পাড়ি দিতে হবে। কিন্তু এই অসুবিধা তখন ছিল না, পালে একবার বাতাস পেলে দুমাল্লাই নৌকা প্রায় জাহাজের মতো ছুটে 2 ঘন্টায় চৌধুরী বাড়ির ঘাটে গিয়ে লাগতো। সেসব দিন এখন স্বপ্নের মতো মনে হয়। আমাদের বড় নৌকার যে মাঝি ছিল তার নাম ছিল নাজির, তোমাদের যে সমস্ত কুস্তিগির প্রফেসররা আজকাল 2.5 ইঞ্চি মাসুল ফুলিয়ে লোকের বাহাদুরি নেবার আশায় কাঙাল হয়ে ঘুরে বেড়ায়, তারা নাজিরকা দেখলে হাঁ করে থাকবে। কালো মার্বেল পাথরে হাতুড়ি বাটালি কুদে কে যেন তাকে তৈরি করেছিল। ঝড়ের সময় যখন আড়িয়াল খার সংযম থাকত না, লাগাম ছেড়া পাগলা ঘোড়ার মতো নৌকাটা ঢেউয়ের মুখে লাফালাফি করত, তখন তাকে সামলাতে পারত একমাত্র নাজির। হাতের পেশিগুলো তার লোহার বলের মতো ফুলে উঠত, কালো মুখের ভেতর থেকে সাদা সাদা তীক্ষ্ণ দাঁত একটা হিংস্র হাসির মতো ভঙ্গিতে বেরিয়ে থাকত। তবু আগেই বলেছি, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা দুজনে নিতান্তই ছেলে মানুষ, সে বয়সে আর প্রেমের কি জানতুম বলো? দুজনে খিড়কির বাগানে গিয়ে ফল ফুলুরি চুরি করতু, তোমার ঠান্দি নালিশ করে দিলে বিনা বিচারে এবং বিনা বাক্যব্যয়ে তার পিঠে হা কত বসিয়ে দিত, তাছাড়া ঝগড়া মারামারি তো দিন রাত্রি চলতই। কিন্তু সব দিন তো আর সমান যায় না ভায়া, তুরন্ত যৌবনও একদিন এলো, আমার তখন 20 আর তোমার ঠান্ডি 16। নিজের বলে বাড়িয়ে বলছি না ভায়া, তোমার ঠান্ডি নামে বজ্রতা হলেও সে যুগে এমন অসাধারণ সুন্দরী মেয়ে খুব কমই দেখা যেত, সে বয়সে তাকে দেখলে তোমরা এই আজকালকার ছেলেরা হয়তো রবি ঠাকুরের পদ্য আবৃত্তি করতে, কিন্তু আমরা সেকেলে মানুষ, তাই কালিদাসের কুমার সম্ভব থেকে মনের আশ মিটিয়ে নিত। উন্মিলি তং তুলি কয়ে চিত্রং সূর্যাংশু বিবীর্ণ মিবার বিন্দম বভুব তেষ্ট তুরস্বস ভীরবীরবত্তং নবযৌবনেন। বলতে লজ্জা নেই, প্রেম কাকে বলে সে জিনিসটা তখনই একটু একটু করে বুঝতে শিখেছি। আর ব্যাপারটা বোঝো, এতদিন পরেই যেন হঠাৎ তোমার ঠান্ডির খেয়াল হলো যে আমি তার পতি দেবতা, বাস তারপরেই সেই যে একদিন মাথায় হাত তিনেক একটা ঘোমটা টেনে আত্মীয় পরিজনদের গভীর জলে তিনি ঘুষ করে তিমি মাছের মতো ডুব মারলেন, রাত 12টার আগে আর তার দেখাই মিলত না।
সমস্ত দিন যে আমার কিভাবে কাঁদতো দেখ আমি জানতো, তবে বোধ হয় বিয়েটা না হওয়া পর্যন্ত তুমিও কিছুটা বুঝতে পারছো ভাইয়া। তবে তবে তোমাদের তো সুবিধা আছে বিলক্ষণ, পড়া বুঝে নেবার অছিলায় দিদিমণি একবার এসে একটু ছুঁয়ে গেল, কিংবা ওই মুখের কাছে মুখ এনে। আবার দাদামশাই? না ভাইয়া, তুমি ভারী বেরসিক দেখছি, একটু আধটু এদিক ওদিক না করলে কি আর গল্প জমে গো। আর জিনিসটা নিজের সঙ্গে যত বেশি মিলিয়ে নিতে পারবে তত উপভোগ করবে বেশি, বুঝলে? তার দরকার নেই দাদামশাই, আপনি বলে যান। যাই হোক, ক্ষোভ তবুও ছিল না, সমস্ত দিন গভীর বিরহের পর রাত্রের নিবিড় মিলন যে কি বস্তু তা বোধ হয় দৃষ্টান্ত দিয়ে বোঝাবার দরকার নেই। তাছাড়া শুনেছি তুমিও নাকি কবিতা টবিতা লেখো, তোমরা আজকালকার ছেলে, বউকে কালে ভদ্রে হয়তো ইংরেজি কিতাবই ডার্লিং কিংবা ওই জাতীয় কিছু একটা ডাকো, কিন্তু আমাদের সময়ে প্রাণনাথ হৃদয়েশ্বরী বলে সম্বোধন না করলে একদম অচল। আর মান ভাঙাতে হলে সোজা শ্রী জয়দেব, সরগর লোখণ্ড নাম মম শিরসি, তারপরে তো বুঝতেই পারছো। আপনার গল্পটা বলুন না দাদামশাই, টিকানা হয় শেষকালে করবেন। আহ, তোমার রসবোধের উপর আমি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি বৎস, গল্পটা তো এসব ক্ষেত্রে গৌণ, টিকা টিপ্পনি আসল। শুনছি তোমরা তো আজকাল গল্পবাদ দিয়ে মনস্তত্ব নিয়েই উপন্যাস লিখছো, তবে এ ব্যাখ্যায় এমন অরুচি কেন? গল্প তো দু চার কথায় শেষ করে দেওয়া চলে, কিন্তু কিন্তু মনের রং না মেশালে তা যে রঙিন বা সরস কিছুই হয় না সেটা তো মানো। আচ্ছা আচ্ছা, যা বলছিল কিন্তু খেয়েই হারিয়ে ফেলেছি, তুমি আমার এমন চমৎকার বিশ্লেষণটা মাটি করে দিলে। হে, পড়তে আমাদের পণ্ডিত মশাই দণ্ডধর চূড়ামণির হাতে অলঙ্কারের দণ্ডাঘাত ধাই করে মাথার ওপর গোটা কয়েক পড়লেই বুঝতে, কাব্যপাঠ জিনিসটা মলয় বাতাসের মতো আরেও সুখসেব্য তো নয়, সে লোহার কলায় চিবতে গেলে দাঁত নড়ে ওঠে, চোখ দিয়ে টপটপ করে জল আর কপাল দিয়ে টসটস করে ঘাম পড়ত। তাহলে শ্রুতিবোধ পড়াবার সময় তিনি যখন ইন্দ্রবজ্জা উপেন্দ্রবজ্রা দোধকবৃত্ত শার্দুল বিকৃত রথোদ্ধতা ভুজঙ্গ প্রয়াত কিংবা হরিণীপ্লুতার প্রভেদ বোঝাতেন, তখন হাতের কাছে মহাকবি কালিদাসকে পেলে আমরা তাকে অবধি খুন করে বসত। ও, আবার বাজে কথা শুরু করেছি দেখেছো, এ বুড়ো মানুষ কি না বলছিল, আমাদের প্রথম যৌবনের সেসব দিনগুলিকে গ্রাস করবার জন্য বিচ্ছেদের এক দারুণ রাহু ভা করে এগিয়ে এলো, দুই বিয়াই কালান্তক সেনচৌধুরী আর রাঘব গুপ্ত চৌধুরী রাতারাতি একদিন পরস্পরের প্রবল শত্রু হয়ে দাঁড়ালেন। আড়িয়াল খাওয়ার ওপর আমাদের একটা মস্ত চর ছিল, অজস্র ধান হতো সেখানে, এক বর্ষায় সকালে ঘুম থেকে উঠে দেখা গেল নদীর বুক থেকে সে চরের চিহ্ন নিঃশেষে লোপ পেয়েছে। এসব নদীর একটা সাধারণ নিয়ম আছে, বোধ হয় তুমি তা জানো, আজ এখানে চর ভেঙে নিলে তো কাল কাছে দূরে যেখানে হোক আর একটা নিঘাত ঠেলে উঠবে, আইনের দিক থেকে এদের মালিক এক। কিন্তু এত সব খুঁটিনাটি নিয়ে দরকার নেই, শুধু এইটুকু বললেই হবে যে এমনই একটা চরের মালিকানা নিয়ে আমার বাবা আর শ্বশুর মশাইয়ের মধ্যে মতান্তর ঘটল, তারপর দেখতে দেখতে মতান্তরটা হলো মনান্তর এবং মনান্তর হলো মনোমালিন। এপার থেকে বাবার 300 লাঠিয়াল হেঁকে বললে দেখে নেব, ওপার থেকে 50টা কারানা কারায় তার জবাব এলো কোচ পরোয়া নেই। রাজা রাজায় যুদ্ধ হলে বিপদে পড়তে হয় উলুখড়কে, একদিন কালান্তক চৌধুরীর বজরা এলো আমাদের ঘাটে, বেলা তখন ঠিক দুপুর, আমি তখন বহু চেষ্টার ফলে তোমার ঠান্দিকে নির্জনে চিলে কোঠায় গ্রেপ্তার করে ফেলেছি, এমন সময় বাইরের কাছারি থেকে বাবা ডেকে পাঠালেন। বাবাকে বাঘের মতো ভয় করতুম, দুরু দুরু বুকে গিয়ে উপস্থিত হলো, বাবা তখন মোটা একটা গির্দাবালি সে গায়ে দিয়ে দিয়ে আলবোলা টানছে, মনে হলো তার ভারী লাল মুখখানা যেন রক্তের রঙে টকটক করছে, চোখের দৃষ্টিও অস্বাভাবিক। সংক্ষেপে বললেন, এদিনে তোর শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে যাওয়ার জন্য বজরা পাঠিয়েছে। আমি চুপ করে রইলুম,
বউকে দেওয়া নেওয়ার ব্যাপারে কোনোদিনই বাবা আমার সম্মতি অসম্মতির অপেক্ষা রাখেন, আর তখন সেরকম প্রথা ছিল না। কাজেই বাবার এই ভণিতাটুকুও অদ্ভুত শোনালো। বাবা আবার বললেন, আমি ওই মুহূর্তেই তাকে পাঠাবার ব্যবস্থা করছি, জীবনে কোনোদিন যাতে তাকে এ বাড়ির ছায়া মারাতে না হয় তারও আয়োজন করব। ওই বউকে তোর ত্যাগ করতে হবে দিনে। বিনা মেঘে পর্যাঘাত কথাটা শোনাই ছিল, সেটা যে কি জিনিস তা এতক্ষণে বুঝতে পারলুম। এর চেয়ে বাবা যদি তার আলবোলা থেকে কলকেটা তুলে নিয়ে আমার মুখের ওপর ছুঁড়ে মারতেন তাহলেও বোধ হয় এতটা আশ্চর্য বোধ হতো না। উত্তর দেব কি, ফ্যাল ফ্যাল করে বোকার মতো খালি চেয়েই রইল। বিশ্ব ব্রহ্মাণ্ড তখন মাথার মধ্যে বাই বাই করে ঘুরছে। একবার ক্ষীণ স্বরে বলতে গেল, সেটা কি ভালো হবে? বাবা অসন্তুষ্ট চোখে এমন ভাবে আমার দিকে চাইলেন যে প্রাণ উড়ে গেল। বললেন, লেখাপড়া শিখে লোকের বুদ্ধি বাড়ে জানতুম, কিন্তু দেখছি তোর সেটা কমে আসছে। এই অপমানের পরে ওই বাড়ির মেয়ে আমার ঘরে থাকবে? রাঘব চৌধুরী এখনো মরে যায়নি, তোর আবার বিয়ে দেব। মাথা নিচু করে চলে গেলাম। কালকার ছেলে হলে খুব একচোট ইংরেজি বুকনি দিয়ে স্ত্রীপতি স্বামীর কর্তব্য সম্বন্ধে বক্তৃতা দিতে নিশ্চয়, কিন্তু দিলকান তখন বেয়ারা ছিল ভায়া। বাবার মুখের ওপর কথা কইলে ছেলেকেও তিনি রেয়াত করতেন না। তখন লোক লজ্জার বালাইটা অত্যন্ত বেশি ছিল, তাই যাওয়ার আগে তোমার ঠান্দির সঙ্গে আর দেখা পর্যন্ত হলো না। কিন্তু পাশের ঘরে তার কান্নার শব্দ শুনতে পেলুম, কিন্তু আমার পক্ষে কী বা তখন করা সম্ভব ছিল? মনে মনে শ্রী রামচন্দ্রের দৃষ্টান্ত স্মরণ করে নিজেকে প্রবোধ দিতে চাইব। তোমার ঠান্দি চলে গেলেন, মানে তাকে চলে যেতে হল। চলে তো গেলেন, কিন্তু তারপর থেকে আমার মনের অবস্থা যে কেমন দাঁড়ালো তা তো আন্দাজই করতে পারো। মনে করো এখন যদি একটা চিঠি আসে যে অন্য জায়গায় দিদিমণির বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে দাদা মশাই তিষ্ঠ তিষ্ঠ দাদা ঠান্ডা হও, সত্যি তো আর কোনোখানে বিয়ে হয়ে যাচ্ছে না, ওটা উদাহরণ মাত্র। গল্পটা শুনতে চাও তো লক্ষ্মী ছেলেটির মতো মুখ বুঝে বসে থাকতে হবে, নিজের কথা দু একটা এসে পড়লেও টু শব্দটি করতে পারবে না। আচ্ছা আচ্ছা বলুন, তারপর? তারপর দিনের পর দিন আমি মরিয়া হয়ে উঠতে লাগলুম। বাবা তো সে অগ্নিমূর্তি, বাড়িতে কড়া হুকুম জারি করে দিয়েছেন, করালিপুরের বউয়ের নাম কেউ ঠোঁটের ডগাতেও মানতে পারবে না। আমাকে দিনের মধ্যে তিনবার করে সান্ত্বনা দিচ্ছেন, এই কটা দিন একটু কষ্ট করে থাক দিনে, তোর নতুন বউ এলো বলে। বাবা এই বলে ছেলেকে সান্ত্বনা দিতেন? দিতেন বইকি, কেন দেবেন না? তিনিও তো পুরুষ ছিলেন, শুধু পুরুষ না পুরুষ সিংহ। লুকোচুরির ব্যাপার তাঁর কাছে অচল, যা বলবে একেবারে পোষ্টাপোষ্টি। কিন্তু মন কি আর মানে, বুড়ো হয়েছি ভায়া, এখন আর স্বীকার করতে লজ্জা নেই। কতদিন চোখের জলে বালিশ ভাসিয়ে দিয়েছি, স্বপ্ন দেখে আচমকা জেগে উঠবার পরে শূন্য বিছানাটা যেন আমাকে ঠাট্টা করেছে। এভাবে আর কতদিন চলে? ভাবলুম এবার একটা ইস্পার ওস্পার যা হোক কিছু করতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব। কিন্তু কি করা যায়, অনেক ভেবে একটা মতলব বের করল। নাজিরকে বলল, পারবি? নাজির সোজা বরিশালের বাংলায় জবাব দিলে, পারলো না কেন? তারও তখন জোয়ান বয়স, সেও হালে বিয়ে করেছে, আমার মনের অবস্থাটা বুঝলে। বললে, সেই ওই ভালো কথা, পুরুষ মানুষ হইয়া ঘরে বইয়া বউর লাইগা কাঁদবেন কেন? লাইন আমি আপনারে পার কইরা দিমু। বললাম, বাবার সঙ্গে যে ঝগড়া চলছে তাতে তো শ্বশুর বাড়ি কি ওটা যাবে না নাজির? অথচ নাজির উৎসাহ দিয়ে বললে, আরে রাহে কর্তা, শ্বশুর বাড়ি ওরণের লয়কা আপনার মাথার কি বা দেখে না, ওলার আপনাকে কুড়ুমু বাড়ি আছে না, হিয়ানে গিয়া উঠবেন, ডরান কিয়া? মুই বৌমনির লগে দেখা করানোর ব্যবহার বন্দোবস্ত কইরা দিমু। আপনি হেনারে লইয়া আইয়া কর্তার পাও জড়াইয়া পড়বেন, হেইলেই কর্তার মেজাজ শীতল হইয়া যাইব। ঝগড়া তো বৌমনির বাপের লগে, তেনার লগে কি? সে তো ঠিক কথা, কিন্তু বাবা যেরকম একরোখা লোক তাতে বউকে নিয়ে এসে তার পা জড়িয়ে পড়লেও যে ফলাফল কতদূর কি হবে বুঝতে পারছিলাম না। তা সে যা হবার হবে,
বউয়ের সঙ্গে এখন অন্তত দেখাটাও তো করা দরকার, নইলে আর তিনটে দিনও আমি বাঁচব না। অগ্রপশ্চাৎ ভাববার মতো স্থির বুদ্ধি তখন কি আর ছিল? হাসছো ভাইয়া, তা তো হাসবেই। তোমরা আজকাল এই বিয়ের ছ মাস আগে থেকেই সেই যে নটন পায়রার মতো ঠোঁটে ঠোঁট লাগিয়ে বসে থাকো, জোর করে সে জোর কেউ না ভাঙলে আর তো বিচ্ছেদের বালাই নেই তোমাদের, নইলে বুঝতে সে কি ভয়ানক জিনিস। শেষ পর্যন্ত পালালো, না পালিয়ে আর কোনো উপায়ও ছিল না। সেদিন সন্ধ্যার দিকেই বেশ বাতাস উঠেছে, আড়িয়াল খাঁ ঝড়ের ডাক ডাকতে শুরু করেছে। নাজির এসে বললে, চলেন কর্তা। অন্ধকার কালো জলের সঙ্গে যুদ্ধ করে পানসি পাড়ি জমালো, খ্যাপা ঢেউ কখন যে এক আছাড়ে তাকে ডুবিয়ে দেয় ঠিক নেই। কিন্তু নাজির পাঠানের ছেলে, গ্রামের মুসলমানদের আজকাল আর কি দেখছো, এক ভাগ ভাত আর তিন ভাগ পান্তার জল দিয়েই এখন ওদের পেট ভরাতে হচ্ছে। ঠিক মতো খেতে পেলে দেখতে তিন দিনে ওজাত বিশ্ব জয় করত। যাই হোক, এদাম গিয়ে করালিপুরে উঠলুম দূর সম্পর্কের এক পিসির বাড়িতে। তিন চার কথাতেই তার মুখ এবং কৌতূহল একসঙ্গে ঠান্ডা করে দিল। নাজির পাকালো, এ বাড়ি ও বাড়ির মধ্যে সম্প্রতি এত বড় একটা বিচ্ছেদ হয়ে গেলেও চাকর বাকর আত্মীয় কুটুম্বদের ঘনিষ্ঠতা লোপ পায়নি। তাদের অনেকেই সঙ্গেই নাজিরের পরিচয় ছিল। অনায়াসে একজনকে জোগাড় করে আনলে, যে এলো তার নাম নবীন। আমাকে দেখেই সে হাউ হাউ করে কেঁদে ফেললে, বললে, জামাই বাবু এসব কি ব্যাপার? বললুম, দেখছই তো কি বিশ্রী গোলমাল বেঁধে বসে আছে। নবীন তো দুহাতে একেবারে আমার হাঁটু জড়িয়ে ধরলে, বললে, দোহাই আপনার, আপনি একটা বন্দোবস্ত করে ফেলুন জামাই বাবু, দিদিমণির কান্না তো আর চোখে দেখা যায় না, দিন দিন সোনার অঙ্গ শুকিয়ে যে কয়লা হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাস করলুম, খুব কাঁদে বুঝি? নবীন বললে, খুব, সে জল কেউ ধরে রাখেনি, রাখলে এতদিনে পুকুর হয়ে যেত। তা তো বুঝতেই পারছি, নিজের অবস্থাও এর চাইতে এতটুকুও আশাপ্রদ নয়। সমস্ত মনটা চিন্তায় যেন চরকি পাক খাচ্ছে। কান্না পাচ্ছিল, কিন্তু চাকর বাকরের সামনে দুর্বলতা প্রকাশ করাটা ঠিক নয় মনে করে সামলে গেল। নবীনকে সান্ত্বনা দিয়ে বললুম, আচ্ছা আচ্ছা দেখছি আমি। দাদামশাই, গল্পটা এবার তাড়াতাড়ি শেষ করুন, বিস্তর রাত হয়ে গেল তো, ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে ভায়া? ওই জন্যই তো তোমাদের দিয়ে দেশোদ্ধার হবে না। রাতের পর রাত জেগে তোমরা বিলিতি উপন্যাস নিয়ে গোগ্রাসে প্রেমের গল্প গিলবে, অথচ একদণ্ড ঘরের কথা শুনতে বসলেই ঘুমে তোমাদের চোখ জড়িয়ে আসে, এ তো ভারী অন্যায় কথা। কিন্তু বুঝতে পারছি নিজের প্রেম নিয়ে তোমরা এমন টইটুম্বুড়ু হয়ে আছো যেসব সেকেলে ধরনের ব্যাপার আর ভালো লাগছে না। কিন্তু উদার হতে শেখো হে রঞ্জন, উদার হতে শেখো। শুনছি তোমরা নাকি আজকাল বসুধৈব কুটুম্বকম করতে চাও। আমরা বুড়োরা তবে আর কি দোষ করলাম? যাকে যাকে যা বলছিল, নবীন সত্যই যে হিতাকাঙ্ক্ষী তার পরিচয় সে দিলে। বললে, দিদিমণির সঙ্গে এখন দেখা করাটা একটু শক্ত ব্যাপার বটে, বাবু রেগে যেরকম কাঁই হয়ে আছেন তাতে চাই কি আমাকে নাকি সামনে পেলেই ঘা কয়েক লাগিয়ে দেবেন, তবু ব্যবস্থা একটা হবে। তা সে ব্যবস্থা হলো, কিন্তু তোমরা এই আজকালকার কাব্য লেখা ললিত লবঙ্গলতা নায়ক হলে তাহা শুনে মূর্ছা যেতে। নারকেল গাছে চড়েছ কখনো? ঝড়ের সময় নদী সাঁতরে পার হয়েছ? বুনো ঘোড়ায় চেপে সাঁ সাঁ করে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ছুটেছ কোনোদিন? শিউলির টেটার ভয় না রেখে কোনো সন্ধ্যায় খেজুরের নলেন রস চুরি করেছ? হ্যাঁ, না তো। কিন্তু আমাদের সময় এসব গুণের একটাও কম থাকলে নাও খাওয়ার সাধ্যই ছিল না কারো। তোমাদের ব্যাপার তো কত সহজ হয়ে গেছে, এক পেয়ালা চা, একখানা কবিতার বই, লেকে এক পাক আর সিনেমায় একটা শো, তাহলেই কাজ হাসি। কিন্তু নিজের বউয়ের সঙ্গে প্রেম করতেই সে যুগে যা ধকলটা আমাকে সইতে হয়েছিল তা শুনলে তোমাদের চোখ কপালে চড়ে যাবে। নারী সে যুগে বীর্য শুক্লা ছিল দাদা, অর্থ শুক্লা নয়। কলেজে এফ এ পড়বার সময় তোমাদের ওই রোমিও জুলিয়েটের পাতা উল্টেছিল,
ভাই সেই ব্যালকনির ব্যাপার আর কি, পেছনের বাগানটা অন্ধকার, একটা সুপুরি গাছ একেবারে জানলার পাশ ঘেঁষে উঠেছে। নবীন আমাকে সেই সুপুরি গাছের গোড়ায় পৌঁছে দিলে, বললে এই সোজা ওই সুপুরি গাছ বেয়ে উঠে যান, দোতলার জানলার কাছে গেলেই দিদিমণির সঙ্গে দেখা হবে। ব্যাপারটা বোঝো, বিলক্ষণ ডানপিটে ছিলুম কিন্তু জমিদারের ছেলে তো বটে, সুপুরি গাছে চড়াটা কখনো অভ্যেস করিনি, কারণ নষ্ট চন্দ্রের ব্যাপারে ও ফলটা একান্তই অবান্তর। ভারী মুশকিলে পড়লুম। তোমরা হলে কি করতে? বুকে হাত দিয়ে ফোস করে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলতে, তারপর বায়োস্কোপের নায়কের ভঙ্গিতে হয়তোবা ঘাড় নিচু করে বেরিয়ে আসতে। কিন্তু সে ধাতুতে আমরা তৈরি হইনি। হঠাৎ ওপরের দিকে চোখ পড়ল, দোতলার শিক দেওয়া জানালাতে একখানা উজ্জ্বল সুন্দর মুখ স্পষ্ট দেখতে পেলুম, আর দেখেই চিনল। সেই মুহূর্তে সে মুখের ওপর বিরহ বিষণ্ণতা এত প্রত্যক্ষ ফুটে উঠেছে বলে মনে হলো যে আমি আর স্থির থাকতে পারলুম না, মালকোঁচা এঁটে সুপুরি গাছে চড়বার দুঃসাধ্য কাজে লেগে গেল। ভায়া, সেদিনের স্মৃতি আমি জীবনে ভুলব না। হাত পা ছড়ে গেল, জামা কাপড় ছিঁড়ে একাকার, তখন কিন্তু সেসব অনুভব করার মতো অবস্থা আমার নয়। মনে মনে বললুম, যাক প্রাণ থাক মান, আজ একটা হেস্তনেস্ত করে যাবই। আমার মনে তখন এমন প্রেরণা এসেছে যে নুন ছালের জ্বালা আরেও জ্বালাই নয়। ঝরঝড় করে সারা গাছটায় ঝাঁকুনি লাগতে লাগলো। সুপুরির একটা শুকনো ডোঙা টকাস করে আমার নাক বরাবর খসে পড়ল। উফটা দাঁতের মধ্যে চেপে নিয়ে আমি গাছ বাইতে লাগলুম, আর সেই সঙ্গে অজস্র কাকপিপড়ের দংশন। বিয়ে করা বউকে নিয়ে এমন মারাত্মক অ্যাডভেঞ্চার, না ভায়া, স্বীকার করতেই হলো সে যুগেও এটা বেশ দুর্লভই ছিল। অকৃত্রিম সাধনার সিদ্ধি আছেই, যথাস্থানে পৌঁছানো গেল শেষ পর্যন্ত। অস্ফুট স্বরে ডাকলাম, দাঁড়া, তোমার ঠান্দির সে কি রূপ দেখলাম সেই মুহূর্তে, যেন উমা পঞ্চাগ্নি সাধনা করছেন। চুলগুলো রুক্ষ, চোখ বসে গেছে, বিরহের দশম দশা যাকে বলে। জানলার গড়াদে মাথা ঠেকিয়ে উদাস দৃষ্টিতে সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সল্লাসে আবার ডাকলু, তারা। তারা চমকে তাকালে, অন্ধকারে গাছের মধ্যে আমার সে মূর্তি দেখে বলতে গেল, ভূত ভূত। বাধা দিয়ে বললুম, ভূত নয় তারা, আমি। তোমায় ছেড়ে থাকতে পারিনি, বাড়ি থেকে পালিয়ে তোমায় দেখতে এসেছি। বহু কষ্টে এই সুপুরি গাছ বেয়ে এসেছে। তুমি? তোমার ঠান্দির মুখে সে সময় যে ভাবের অভিব্যক্তি দেখলুম তার আর তুলনা নেই ভায়া, ভাষা দিয়ে তা প্রকাশ করা যায় না। বিস্ময়, আনন্দ, ভয়, অনুরাগ, মান অথবা অভিমান কি যে ছিল না তা আমি আজও বুঝে উঠতে পারিনি। কিন্তু অতুলনীয় সে ভাবের অভিব্যক্তি মারাত্মক হয়ে দাঁড়ালো আমার পক্ষে। আমি যে কোথায় কিভাবে আকাশস্থ নিরালম্ব হয়ে আছি তা খেয়ালই রইল না। স্থান কাল পাত্র ভুলে নাটকীয় ভঙ্গিতে দুহাত বাড়িয়ে বললুম, হ্যাঁ প্রিয়ে, এই যে আমি। আমিটা বলার আগেই অনুভব করলাম হঠাৎ আমার চারপাশের জগৎটা একদম ফাঁকা, ওপর নিচে কোথাও কোনো অবলম্বন নেই, কানে বাতাসের একটা শোষো শব্দ, তারপরেই বাস। তারপর কি দাদামশাই? বুঝতেই পারছো, পাহাড়টায় আজ 50 বছর পরেও তেমন জোর পাই না। জ্ঞান হলে দেখলুম আমার পায়ের কাছে ম্লান মুখে বসে শ্বশুর মশাই, আর মাথার কাছে বিষণ্ণ চোখে চেয়ে বাবা। আমাকে চোখ মেলতে দেখে শ্বশুরই প্রথম কথা কইলেন, করুণ স্বরে বললেন, সুপুরি গাছে যদি উঠতেই গেলে বাবা জীবন, তাহলে কোমরে এক গাছা কাঁচি জড়িয়ে নিলে না কেন? বাবা বললেন, ভবিষ্যতে গাছে উঠবার সময় এই সাধারণ নিয়মটা মনে রেখো যে একখানা হাত গাছের আর একখানা তোমার নিজের, দুখানাকে নিজের বলে ব্যবহার করতে গেলেই বিপদ। সাপে বর হয়ে গেল, আমি বাবার একমাত্র বংশধর, আর শ্বশুরমশায়ও নিশ্চয়ই মেয়ের বৈধব্য চান না, সুতরাং অতি সহজেই একটা রফা হল। শ্বশুর বললেন, বেয়াই, আর ঝগড়া বিবাদে কাজ নেই, ও অলক্ষণে চর আমি জামাইকেই লিখে দেব। বাবা বললেন, বাহ, তুমি জামাইকে লিখে দেবার কে,
আমার চড়া আমি লিখে দেবো আমার বৌমাকে। শ্বশুর বললেন কখনো না, আমি। বাবা বললেন খবরদার, আমি। হাতাহাতি বাধ্য, কিন্তু আমি ক্ষীণস্বরে বললুম দোহাই থামুন আপনারা, আমি চিৎকার সহ্য করতে পারছি না। এতেই দুই বেয়াই ঠান্ডা হলেন। তারপর কতদিন কেটে গেল, বাবা আর শ্বশুর মশাই সেই কবেই মরে গেছেন। তোমার ঠান্দিও আজ 10 বছর হলো আমার মায়া কাটিয়েছে, কিন্তু আজও আমি সেই চর থেকে বছরে 7-8 মন ধান পাই। দাদামশাই থামলেন, দেওয়াল ঘড়িতে টং টং করে 11টা বাজল। বললুম আচ্ছা দাদামশাই উঠি এবারে। দাদামশাই উত্তর দিলেন না, তার চোখের দৃষ্টি তখন দেওয়ালের গায়ে ঠান্দির বড় অয়েল পেন্টিংটার দিকে স্থির নিবদ্ধ।